দেখতে দেখতে কিন্তু শীতকাল এসে গেল। হ্যাঁ, সামনে ডিসেম্বর মাস, শীতকাল মানেই কিন্তু একটা আনন্দের সময়। এখন আর গরমে সেই ঘামের ব্যাপার নেই, বৃষ্টি সেই ভেজা ভেজা ভাব নেই, সব জায়গাটা কিরকম একটা বেশ ঝলমলে একটা রোদ্দুর, আর মনটাও আমাদের তার সঙ্গে সঙ্গে ঝলমল করতে শুরু করে দেয়। অনেক অনেক ঘোরা, বেড়ানো, খাওয়া দাওয়া সমস্ত কিছু এই শীতকালে থাকে। আর ওই জন্য পাঁচমিশালির তরফ থেকে আমি অনুপ্রিয়া এসে গেছি আপনাদের কাছে শীতকালের গল্প নিয়ে। ঠিক ধরেছে, আমাদের এই পুরো ডিসেম্বর মাসটা থাকবে আপনাদের সঙ্গে আমাদের অনেক গল্প, শীতকালের গল্প। শীতকালের গল্প মানেই হচ্ছে খাওয়া। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট খাওয়া কোনগুলো বলুন তো? মোয়া আছে, গুড় আছে, কমলা লেবু আছে, আর অবশ্যই কেক আর পেস্ট্রি আছে। এছাড়াও রয়েছে কিন্তু ক্রিসমাস আর নিউ ইয়ার। আর ক্রিসমাস মানেই হচ্ছে কিন্তু বাড়িটাকে সাজাতে হবে, ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, কি কি দিয়ে আরো ডেকোরেশনের জিনিস। আমাদের তো সবসময় কিছু না কিছু একটা এনজয়মেন্ট লেগেই থাকে। আমরা বাঙালিরা নিজেদের উৎসব পালন করি, আবার বাকিদের উৎসবগুলো কিন্তু আমরা একইভাবে পালন করি। তাই জন্যে অনেক 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 গল্প করার আছে, আমাদের অনেক জায়গায় ঘুরতে যাওয়ার আছে, আমাদের কাছে অনেক বিয়ে বাড়ি আছে। শীতকালটা শুধুই আনন্দ, আনন্দ আর আনন্দের সময়। এই আনন্দের মধ্যে আমরা শুধু একা আনন্দ করছি না, আমাদের সঙ্গে আপনারাও নিশ্চয়ই আনন্দ করছেন। আর শুধু আমি কেন, আপনারাও কিন্তু আপনারা যা যা রকমের আনন্দ করছেন, বা আপনাদের কাছে যদি আনন্দ করার নানা ধরনের আইডিয়াস থাকে সেগুলো আপনারা কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরাও জানতে পারবো আর সেগুলো আমরা আমাদের বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এছাড়াও আপনারা কতগুলো জায়গাতে ঘুরতে যেতে পারেন সেগুলো জানাবেন আমাদের, আমরাও আপনাদের জানাবো যে আমরা কোথায় কোথায় ঘুরতে যেতে পারি। কিন্তু এই সব কিছু করার জন্যে আপনাদের কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা আর দেরি না করে পাশের বেল আইকনটা প্রেস করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তারপরে আমরা সারা শীতকাল ধরে অনেক অনেক মজা করব, অনেক অনেক গল্প করব। তাহলে খুব শিগগির দেখা হচ্ছে আমাদের শীতকালের গল্প নিয়ে।